বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল 12ই সেপ্টেম্বর 1894 সালে, আর আজ 12ই সেপ্টেম্বর 2020 126তম জন্মদিন। বিভূতিভূষণের প্রথম জন্ম শতবার্ষিকীর মিটিং হয়েছিল আমাদের ফান্ডোডের বাড়িতে। বিভূতিভূষণের সুযোগ্য পুত্র তারাদাস, সেও লেখক ছিল এবং আমার বন্ধু ছিল বিশেষ, তারাদাসের অনুরোধে আমাদের বাড়িতে প্রথম মিটিং হয়েছিল। সঙ্গে এসেছিলেন ডক্টর আবিরলাল মুখার্জি, বিখ্যাত ইএনটি স্পেশালিস্ট ভারতবর্ষে। উনি খেলাত মেমোরিয়াল স্কুলে ছাত্র ছিলেন বিভূতিভূষণের। তারপর এক মাস পর বনগ্রামে, মানে বনগাতে, যেখানে বিভূতিভূষণের বাড়ি ছিল চালকি ব্যারাকপুর, সেখানে বিশাল একটা মিছিল হয়েছিল। বহু লোক গিয়েছিল, বহু কথা সাহিত্যিক, সাংবাদিক এবং কবিরা গিয়েছিল সেই বিশাল মিটিং এ। তো সেই মনে পড়ে, আমি তারাদাসকে ছোট্ট দুখানা খাওয়ার বিভূতিভূষণে, আর সামনে একটা উঠোনে একটা গাছ ছিল, তারাদাস বলেছিল এই গাছের তলায় বসে আমার বাবা লিখতেন। এবং ওই যে ঘর দুটো, খালি ঘর দুটো, একটা তক্তপোষ পাতা, একটা টেবিল চেয়ার ছাড়া কিছুই ছিল না। তারাদাসকে বলেছিলাম এখানে একটা স্ট্যাচু করলে হয় না? তারাদাস বললো হ্যাঁ আমিও সেটা ভাবছি। কিন্তু তার কিছুদিন পরে তারাদাসও পৃথিবী ছেড়ে চলে গেল। এখন বিভূতিভূষণের বাড়িতে বিভূতিভূষণের স্ট্যাচুর পাশে তার দ্বিতীয় স্ত্রী, মানে তারাদাসের মা রমা দেবী, এবং তারাদাসের স্ট্যাচু পরপর আমাদের দেখতে খুব কষ্ট হয় দেখলে। বিভূতিভূষণ বাংলা কথা সাহিত্যের জগতে যে বিশাল জায়গা দখল করেছিলেন, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন দামামা চলছে এবং যখন কল্লোল কালীকলম প্রভৃতিকে ঘিরে প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু, অচিন্ত্য সেনগুপ্ত, সলজানন্দ, মনীষ ঘটক এবং জগদীশ গুপ্ত লিখে যাচ্ছেন বাংলা ভাষাকে ভেঙে চুড়ে, সমস্ত সমাজকে সমস্ত ভেঙে চুড়ে যখন তারা লিখছেন, তখন তিন বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এলেন তিন রকম জীবন দর্শন নিয়ে। তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় আর ভূমির কথা লিখেন, বিভূতিভূষণ মানব জীবন, বিভূতিভূষণ লিখেন প্রকৃতি প্রেম এবং মানবতাবাদে বাদের কথা, এবং মানিক বন্দ্যোপাধ্যায় লিখলেন ফ্রয়েডিয়ান সাইকোলজি। তো সেই বিভূতিভূষণ পরে লিখলেন অপুর সংসার, পরে লিখলেন পথের পাঁচালী, নিজের জীবনের কথা, নিজের জীবন দর্শন, নিজের অভিজ্ঞতা, তাই পথের পাঁচালী, যেটা সত্যজিৎ রায়, পথের পাঁচালী থেকে আবার ওদিকে অপরাজিতা, অপুর সংসার ইত্যাদি করেছেন। বিভূতিভূষণের বাবা ছিলেন একজন সংস্কৃতে বিশাল পণ্ডিত ব্যক্তিত্ব, তার নাম ছিল মহানন্দা বন্দ্যোপাধ্যায়, এবং মায়ের নাম ছিল নীলাদ্রি দেবী। বিভূতিভূষণ জন্মেছিলেন তার মামার বাড়িতে, সেটা হচ্ছে ব্যারাকপুরে, সেটা হচ্ছে হালিশহরের কাছে মুরাদিপুর গ্রামে। আর বিভূতিভূষণের মৃত্যু হলো খুব অদ্ভুত ভাবে ঘাটশিলাতে, সেটা 1 নভেম্বর 1950 সাল, মাত্র 46 বছর পৃথিবীতে ছিলেন বিভূতিভূষণ। এর ভেতরে তার অসাধারণ কীর্তি, ছোট গল্পগুলো যেন একটা কবিতার মতো, এবং অসংখ্য ছোট গল্প লিখেছেন তিনি। আমরা এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএ ক্লাসেও পাঠ আমরা পড়েছি বিভূতিভূষণের গল্প 50। বিভূতিভূষণের ছোট গল্প যেন এক একটা লিরিক, খুব সংক্ষিপ্ত কথার ভেতর দিয়ে সরল ভাষায় জীবন দর্শন উনি ফুটিয়ে তুলেছেন তার ছোট গল্পে। তেমনি তার উপন্যাসে, প্রতিটি উপন্যাস আরণ্যকে, যখন তিনি লক্ষ্মীর জঙ্গলের কথা বলেন, তখন আমরা দেখতে পাই প্রকৃতি প্রেমী সেই কবি ভাবুক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে। যখন তিনি চাঁদের পাহাড়ে শঙ্করকে নিয়ে যান আফ্রিকার জঙ্গলে, নিজে চাঁদের পাহাড়ে, নিজে কখনো আফ্রিকায় যাননি, কিন্তু কি অসাধারণ তার বর্ণনা ভঙ্গি এবং অসাধারণ জ্ঞান অর্জন করেছিলেন বিভূতিভূষণ ভূগোল সম্বন্ধে আফ্রিকার বাবা যায় না। বিভূতিভূষণের অসংখ্য লেখা দেবযান, জীবন এবং মৃত্যুর কথা দেবযানের ভেতর তেমনি ফুটিয়ে তুলেছেন অসাধারণ ভাবে, যা পড়লে ছাড়া যায় না। ইছামতির জন্য বিভূতিভূষণ পেয়েছেন রবীন্দ্র পুরস্কার পেয়েছেন বিভূতিভূষণ 1951 সালে, মরণোত্তর পুরস্কার। তো বিভূতিভূষণ এই মহান শিল্পীকে আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাই, এবং বাংলা সাহিত্য চিরদিন, বাংলা সাহিত্যের যতই
উত্থান পতন হোক, যতই ভাষার কারুকার্য হোক, যতই জীবনের নানান প্রতিবেদন থাক, কিন্তু বিভূতিভূষণ একটি অবিস্মরণীয় নাম। আজকের দিনে তাকে আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ইচ্ছামতির ধারে বিভূতিভূষণকে নিয়ে কত লোকের চিতার ছাই ইচ্ছামতির জল ধুয়ে নিয়ে গেল সাগরের দিকে, জোয়ারে যায় আবার ভাটায় উজিয়ে আসে, এমনই বারবার করতে করতে মিশে গেল দূর সাগরের নীল জলের বুকে। এ তাঁরই লেখা। বিভূতিভূষণের ইচ্ছামতি উপন্যাসটির রচনাকাল 1950 এবং এর জন্য তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পান। সম্প্রতি টাকি ভ্রমণকালে কলকাতার কাছেই এই ইছামতি নদীটিকে বড্ড কাছ থেকে দেখে এসে শুধুই মনে পড়েছে বিভূতিভূষণের ইছামতিকে। প্রকৃতি সেও তাঁর, ইছামতি সেও ছিল তাঁর বড় আদরের নদী, আর নদী তীরে সবুজ আর সজীব সেও ছিল তার একান্ত আপনার। সত্যি সত্যি সেদিন বিভূতিভূষণকে বড় কাছ থেকে দেখে এলাম। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা অজস্র গাছ, গুল্ম, ঘাস, পাতা, কীট পতঙ্গ, পাক পাখালি সব কিছুই গুরুত্বের সঙ্গে স্বভাবে তার রচনায় স্থান পেয়েছে। প্রকৃতির অনুপুঙ্খ বর্ণনার মধ্য দিয়ে আপাদমস্তক প্রকৃতিপ্রেমিক বিভূতিভূষণ গভীর জীবনদৃষ্টিকেও তুলে ধরেছেন। কলকাতার উপকণ্ঠে বাসন্তী হাইওয়ে ছেড়ে মালঞ্চ পেরিয়ে অনামিকা এক নদীর সেতু পেরোতেই সোজা একটা মোড়ের বাঁ দিকে বসিরহাট, আর ডান দিকে হাসনাবাদ। সোজা গেলে বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত টাকি। এপারে আমাদের টাকি, ওপারে ওদের সাতক্ষীরা, মাঝে নদী ইছামতি কাঁটা তারের বেড়া। নৌকো ভেসে যায় জলের ওপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে, কিছুটা অবিন্যস্ত, কিছুটা খাম খেয়ালে। আমার খেয়ালি মন দেয়ালা করে চলে বসন্তের সঙ্গে, চোখের পাতা ছুঁয়ে যায় ওর মাতাল হাওয়া, মন উসখুস করে ইছামতিকে দেখার জন্য, পাবার জন্য, আর তার সঙ্গে মুহূর্তগুলো ভাগ করে নেবার জন্য। দুদণ্ড জিরেন হয়, একটু ভালো লাগা, আরটু ঢেউ গোনা, মাঝে নদী বয়, সময়ের অলিন্দে ফ্যান গাড়ি ডাক দেয়। ইছামতির কোল ঘেঁষে ওর গন্ধ নিই, ঠিক যেন মায়ের গায়ের গন্ধ। নৌকোগুলোর পতাকা পথপথ করে ওড়ে বসন্তের মাতাল হাওয়ায়। ওপারের নৌকোর এক রং, এপারের আর এক। ওপারের নৌকোর ভাষায় টান, এপারে অন্য টান। আমরা ওরা সবার বসন্তের ফাগ ওড়ে, এপার ওপার সেই ফাগ ধরে মুঠো ভরে। নদীর জল ভাবে আমি কার, আমি ভাবি আমি একান্তই বসন্তের, আর বসন্ত বলে আমি ইছামতির, ইছামতি বলে আমি সকলের। একটা সূর্য ওঠে রোজ ইছামতির পাড়ে দিগন্ত জুড়ে, একই বসন্ত আসে বারে বারে, ইছামতির বদল হয় না। দূরে মাছরাঙা দ্বীপ, মাঝি মল্লাদের হই হই ভেসে আসে। বিভূতিভূষণের ইছামতি সেদিন আমার চোখের সামনে সত্যি হয়ে ধরা দিল। অপু ট্রিলজির অপরাজিত শেষ পর্যায়ে ইছামতির ধারে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেছিলেন নায়ক অপুর জন্ম, মৃত্যু, সুখ দুঃখের মালা গাঁথা জীবন দর্শন। নদীর ধারে আজিকার আসন্ন সন্ধ্যায় মৃত্যুর নবরূপ সে দেখিতে পাইল। মনে হইল যুগে যুগে এই জন্ম মৃত্যু চক্র কোন বিশাল আত্মা দেব শিল্পীর হাতে আবর্তিত হইতেছে। বহু বহু দূর অতীতে ও ভবিষ্যতে বিস্তৃত সে পথটা যেন বেশ দেখিতে পাইল। কত নিশ্চিন্দপুর, কত অপর্ণা, কত দুর্গা দিদি, জীবনের বিধিপথ বহিয়া ক্লান্ত ও আনন্দিত আত্মার সে কি অপরূপ অভিধান। বিভূতিভূষণ এই ইছামতিকে দেখেছিলেন যশোর জেলার দিক থেকে। নদীর ধারে সবুজ বনভূমিতে থোকা থোকা আকন্দ ফুলের কথা বলেছিলেন, সোঁদালি ফুলের দোলা দেখেছিলেন, ঘাট দেখতে গিয়ে ঝোপের মধ্যে পলতে মাদারের লাল ফুল, জলজ বন্যে বুড়োর ঝোপ, টোপক দানার দাম, আর তিতপল্লা লতার হলদে ফুলের শোভা দেখেছিলেন। আমি এর কোনোটিও দেখতে পেলাম না, কারণ আমার চোখ ওনার মতো নয়।
শহুরে চোখে এত সবুজ পোষ মানে না, ধরা দেয় না সহজে। হয়তো ছিল কিন্তু আমার কাছে এলো না। আমি বট অশথের ছায়ায় দেখতে পেলাম বিছুটি বইচির ঝোপ আর মাঝে মধ্যে বাঁশের ঝাড়। কই গাংশালিকের গর্ত তো দেখলাম না। মন পরক্ষণেই মনকে বলে ওঠে, তেনার ছিল প্রকৃতি প্রেমিকের চোখ, তুমি কি আর অমন করে পাবে তাকে। আমি তখনও খুঁজে চলেছি অপুদের মাকাল লতা দোলানো শ্যাওলা ধরা পোড়ো ভিটে, যেখানে এক কোণে ইন্দিরের খোঁয়ার, দুর্গার নাকে ওর কমলিন নোলক আর অপুর আম কুড়নো। টাকির পথে হাঁটছি নদীর ধার দিয়ে, ফাল্গুনে আম গাছে বউল, চারিদিক সজনেময়তায় আচ্ছন্ন, কত পুকুর যত্রতত্র। ভ্যানওয়ালা থামল, ওই দেখেন বাবু জোড়া শিব মন্দির পান্না পুকুরের ওপারে। টাকির জমিদার পরিবারগুলির ধ্বংসাবশেষ, সেনাধ্যক্ষ শঙ্কর রায়চৌধুরীদের বাড়ি, নাট মন্দির, দোলমঞ্চ, এখন বট অসত্য চামচিকার দৌরাত্মি সেখানে। ভেঙে পড়া অলিন্দ মন্দিরের খিলান, টাকি রামকৃষ্ণ মিশলের পাঁচিলের কমলা রং দেখে বুঝলাম সীমান্তেও তারা ধুনি জ্বালিয়ে বসে আছে। আর রয়েছে বন্দুকধারী বিএসএফ জওয়ান, তার কাছে আমাদের সচিত্র পরিচয়পত্র রেখে গচ্ছিত। আরো দূরে যাব যার নাম জিরো পয়েন্ট। বনের মধ্যে দিয়ে ঢুকে নদীর কিনারায় দাঁড়াই, ওপারে সাতক্ষীরা। ভ্যান চালক বলছিল সুন্দরবনের গোলপাতার গল্প, সরকার নাকি সুন্দরবন থেকে গোলপাতা গরান কেওড়া গাছ লাগিয়েছে, কিন্তু ইছামতির জল মিষ্টি আর নোনা জল ছাড়া সুন্দরী গাছ হয় না, তাই সুন্দরবনের এত কাছে হয়েও টাকির একাকিত্ব সুন্দরী গাছের সঙ্গ পায় না। সুন্দরী বিবর্জিত টাকি তবুও এভারগ্রিন, ইছামতির সান্নিধ্যেই সে বিভোর সর্বক্ষণ। ষোলোয়ানা বাঙালিকে আঁকড়ে ধরে কলসনা ইছামতিকে বারে বারে প্রণাম জানিয়েছেন তিনি। ইছামতির তীরে যত প্রকৃতি, যত তার ফল ফুল পাখি, তিনি যেন প্রাণ ভরে আস্বাদন করেছেন। আমিও সেদিন যেন ইছামতিকে আমার মতো করে পেলাম। চিরযৌবনা ইছামতিতে পলি পড়ে নাব্যতা কিছুটা কমে গেলেও এখনও যা আছে তা অনেকেরই নেই। নদীর শরীরটা ত্রিভঙ্গে প্রবাহিত, দীর্ঘ মাথাসহ লম্বা বেনিটি পদ্মার শাখা নদী মাথা ভাঙা থেকে প্রবাহিত হয়েছে। 208 কিলোমিটার প্রবাহিত হওয়ার পর উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদের কাছে এসে আর সাতক্ষীরা জেলার দেভাটার কাছে কালিন্দী নদীর সঙ্গে যুক্ত হয়েছে। দুই দেশের মধ্যে দিয়ে ভেঙে চুরে এঁকে বেঁকে চলতে চলতে তার ক্লান্তি নেই। নদীর ওপারে বাংলাদেশ রাইফেলসের ব্যাটেলিয়ান আর এপারে বর্ডার সিকিউরিটি ফোর্স, মাঝখানে ইছামতি। আজও ইছামতি কারণে অকারণে চঞ্চল, আজও সে বহতি নোনা গাঙের দিকে, সেখান থেকে বদ্বীপের গা ঘেঁষে মোহানা পেরিয়ে গঙ্গাসাগর ও সবশেষে বঙ্গোপসাগরে গিয়ে তার আত্মসমর্পণ। কত মহাজনী নৌকোয় মাঝি যায় সুন্দরবনের দিকে মধু আনতে, চিংড়ি কাঁকড়ার বাসায় উঁকি দিতে, কিংবা ঝিনুকের পেটে মুক্ত খুঁজতে। দুর্গাপুজোর দশমীতে বহু মানুষ জড়ো হয় দুপারের বিসর্জনে সামিল হতে। ওপারের নৌকো বাংলাদেশের পতাকা লাগিয়ে প্রতিমা আনে নদীতে, এপারের নৌকো ভারতের পতাকা লাগিয়ে দুর্গা ভাসান যজ্ঞে মেতে ওঠে। সেদিন যেন দুপারের কাঁটা তারের বেড়া এই ইছামতিকে কেন্দ্র করে অদৃশ্য হয় আপাতভাবে। লাগাম ছাড়া আনন্দে দুপারের বাঙালিরা বিজয়ের শুভেচ্ছা বিনিময় করে। পাসপোর্ট ভিসাকে বুড়ো আঙুল দেখিয়ে মা দুর্গা নিজেই আইন অমান্য কর্মসূচির বার্তা দেন। সময়ের খেয়া পেরোতে থাকে, দুপুর সূর্য মাথায় নিয়ে পৌঁছই টাকি রাজবাড়ির ভগ্ন দুয়ারে। রাজবাড়ির অলিন্দ বেয়ে নেমেছে বটের ঝুড়ি, ঘরগুলো সব ইছামতির পার ঘেঁষে। নদীর ধারে রাজপ্রাসাদ, সেখানে বট অশথের এখন স্থায়ী আস্তানা। রাজবাড়ির অলিন্দ বেয়ে নেমেছে বটের ঝুড়ি, ঘরগুলি সব ইছামতির পার দিয়ে। ভ্রমণ পিপাসুদের হাওয়া খাওয়ার জন্য পড়ে রয়েছে রাজবাড়ির সংলগ্ন ইছামতির ঘাটের বেঞ্চি। বিদায়ী ফাল্গুনের একরাশ হাওয়া যেন ধেয়ে এলো ইছামতির ওপর থেকে, সেই হাওয়ায় একরাশ মন খারাপ। এবার বিভূতিভূষণের ইছামতির স্মৃতি হাতড়াতে হাতড়াতে কলকাতার দিকে পা বাড়াই। ভাবতে ভাবতে সময়ের খেয়া পেরিয়ে মিশে যাই মহানগরের ভিড়ে। মনে মনে বলে উঠি, বিভূতিবাবু শুধু তোমার জন্য আদরের ইছামতিকে দেখে এলাম আমি, একানুর তুলনা নাই। মাঝে নদী বয়ে রে, এপারে আমরা, ওপারে ওরা,
শুধু তুমি নদী সাক্ষী রইলে দুপারের মানুষের জীবন যাপন চিত্রের। নমস্কার, আজ অপরাজেয় কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 127তম জন্মদিন। আমাদের এই বাংলায় বিভিন্ন সময়ে হানা দিয়েছে নানাবিধ মহামারী, আর সেসব উঠে এসেছে তদানীন্তন সাহিত্যিকদের কলমেও। কখনো কলেরা, কখনো আবার প্লেগের প্রকোপ দিব্য ঢুকে পড়েছে সাহিত্যের পাতায়, আর সেসব ভয়াল দৃশ্যই ফুটিয়ে তুলেছেন স্মরণীয় সাহিত্যিকেরা। মহামারীর এমনি এক বিশ্বস্ত ছবি পাওয়া যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে। 1939 সালে রচিত আরণ্যক উপন্যাসে নায়ক সত্যচরণের মুখে সেই বিবরণই পাওয়া যায়। সেবার সুয়োরমারি বস্তিতে ভয়ানক কলেরা আরম্ভ হইল। কাছারিতে বসিয়া খবর পাইলাম, সুয়োরমারি আমাদের এলাকার মধ্যে নয়, এখান থেকে 8-10 ক্রোশ দূরে কুশি ও কলবলিয়া নদীর ধারে। প্রতিদিন এত লোক মরিতে লাগিল যে কুশি নদীর জলে সর্বদা মরা ভাসিয়া যাইতেছে, দাহ করিবার ব্যবস্থা নাই। কাছারির কিছু লোককে সঙ্গী করে সত্যচরণ সেই বস্তিতে যায়। ভেবেছিল এইসব ডাক্তার কবিরাজ শূন্য স্থানে দেখি যদি কিছু উপকার করিতে পারি। সেখানে রাজু পাড়েও উপস্থিত ছিল, সে সত্যচরণকে বাড়িগুলি ঘুরিয়ে দেখায়। সত্যচরণের কথায়, কি ভয়ানক দারিদ্র্যের মূর্তি কুটিরে কুটিরে, সবই খোলার কিংবা খড়ের বাড়ি, ছোট্ট ছোট্ট ঘর, জানালা নাই, আলো বাতাস ঢোকে না কোনো ঘরে, প্রায় সব ঘরেই দুটি একটি রোগী, ঘরের মেঝেতে ময়লা বিছানায় শুইয়া, ডাক্তার নাই, ওষুধ নাই, পথ্য নাই, মুমূর্ষু স্বামীকে দেখবার কেউই নেই স্ত্রী ছাড়া। সেই কুটিরে গেছে সত্যচরণ, রোগীর তখন শেষ অবস্থা, শয্যার পাশে তার স্ত্রী। এমন সময় সত্যচরণের চোখে পড়ে তাকের উপর একটা আঢাকা পাথরের খোড়ায় দুটি পান্তা ভাত, ভাতের উপর 2-10টা মাছি বসিয়া আছে। কি সর্বনাশ, ভীষণ এশিয়াটিক কলেরার রোগী ঘরে, আর রোগীর নিকট হইতে 3 হাতের মধ্যে ঢাকাবিহীন খোড়ায় ভাত। গ্রাম্য স্ত্রীলোকের খাদ্য সেই ভাতই। সত্যচরণ তাকে বলে, যাও এখনই ফেলে আসো। স্ত্রীলোকটি ভয়ে ভয়ে তা ফেলেও আসে। আরও কিছু বাড়িতে ঘুরে সত্যচরণ বুঝতে পারে এখানে সংক্রামক রোগ ঠেকানো প্রায় অসম্ভব, ভাগ্যে যার মৃত্যু আছে তার হবেই। সেই মুমূর্ষু স্বামীটি তো আগেই মারা গেছিল, তার বউটিও একদিন মারা যায়। সব খবর শুনে নিজের আক্ষেপ জানাচ্ছে সে, আমার মনে কষ্ট রহিয়া গেল যে আমি তাহাকে তাহার মুখের অত সাধের ভাত দুটি খাইতে দিই নাই। নমস্কার, শুভ সন্ধ্যা। 12ই সেপ্টেম্বর আমাদের সবার প্রিয় কথাসাহিত্যিক বিভূতিভূষণের জন্মদিন। আমি সম্প্রতি একটি অসমীয়া উপন্যাস রিভিউ করলাম, সওদাগরের ছেলে নৌকা বেয়ে যায়। এটা বিখ্যাত অসমীয়া লেখক হোমেন বরগোহাঁয়ের একটি আত্মজৈবনিক উপন্যাস। এটা পড়তে পড়তে আশ্চর্য হয়ে দেখছিলাম পথের পাঁচালী কতটা প্রভাবিত করেছে একজন অসমীয়া লেখককে। তো বিভূতিভূষণ অনেক বেশি পরিচিত গল্পকার এবং ঔপন্যাসিক হিসেবে, কিন্তু তার একটি অসাধারণ প্রবন্ধ আমি পেলাম, সেটা রংপুর সারস্বত সম্মেলনে পঠিত 1344 বঙ্গাব্দ 28শে ফাল্গুনে, সাহিত্যের মূল্য। এই সাহিত্যের মূল্যটি আমাদের সাহিত্য চর্চা একটি অবিস্মরণীয় দলিল। সেখান থেকে আমি একটুখানি পড়ছি, তারপরে আমার লেখা একটি কবিতা বিভূতিভূষণকে নিয়ে আমি পড়ে শোনাব। প্রোপাগান্ডা স্থান সম্পর্কে অনেকে বলে গেছেন, আমাদের বক্তব্য এই যে সমাজ সংস্কারই হোক বা দেশপ্রেম বা অন্য কোনো সমস্যাদি সম্বন্ধে মতামতই হোক, সব কিছুরই প্রোপাগান্ডা সাহিত্যের মধ্যে দিয়ে একটা বিশেষ সীমার মধ্যে করা যেতে পারে। যদি তারপরেও সাহিত্যই থাকে,
কোনো প্রচার বিভাগের বিশদ চিত্তাকর্ষক প্যাম্পলেটের মতো না হয়ে ওঠে। সাহিত্য আর্টের জাত নষ্ট হয় তখনই যখন এ অপরতর কোনো উদ্দেশ্য সাধতে গিয়ে আপনার মূল সাধনা অর্থাৎ সমসাময়িক সমস্যারও অতীত শাশ্বত সৌন্দর্য সৃষ্টির প্রেরণা থেকে বিচ্যুত হয়। মনে রাখতে হবে স্বধর্ম ত্যাগ করা ভয়াবহ অনেক কিছুর মতো এক্ষেত্রেও। তারপরে আমরা আনতে পারি সাহিত্যের সঙ্গে নীতি এবং কল্যাণ বুদ্ধির সম্পর্কের কথা। সাহিত্যে সুনীতি দুর্নীতি শ্লীলতা অশ্লীলতা নিয়ে প্রত্যেক দেশের সাহিত্যের ইতিহাসেই অনেক ঝড় বয়ে গেছে। শ্লীলতা অশ্লীলতা সম্পর্কে আমরা এই বলতে পারি যে বাইরের পৃথিবী এবং মানুষের জটিল জীবন কাহিনী তাদের অন্তর্নিহিত রসরূপে তখনই আমাদের অভিভূত করতে পারে যখন আমরা এদের একই সঙ্গে ইন্দ্রিয়ের মধ্যে থেকে এবং ইন্দ্রিয়াতীতভাবে মানুষ চেতনায় পাই। এই জন্য আদিরস মধুর রূপে পরিণত হয়, তখনই তা হয় আর্ট। কত জরুরি কথা এখনকার দিনেও সমান প্রাসঙ্গিক এই কথাগুলি। এবার আমি চলে আসি একটি কবিতায় যা আমার যে বিভূতিভূষণ পাঠ তার একটা সারাৎসার বলা যেতে পারে এই কবিতাটি, সিঁদুর চরণের বিশ্ব দর্শন। মালিপোতা ফেলে, বাহাদুরপুর ফেলে, গোয়াল বাথান নাগরপাড়া ছাড়িয়ে সিঁদুর চরণ কেবল হাঁটছে, হেঁটেই যাচ্ছে। দূরে দূরে দু একটা তাল গাছ, আবার নতুন একটা গ্রাম। এই পৃথিবীটার কি কোনো ল্যাজামুড়ো নেই? এরপরেও আরও কত নতুন দেশ আছে। ও বিভূতিবাবু, বিভূতিবাবু সে কথা জবাব না দিয়ে অপু দুগ্গার পেছন পেছন পাতাল রেল দেখতে ছুটছেন। অমনি তার হাতে একটা হলুদ হ্যান্ডবিল ধরিয়ে দিয়ে গেল হাজারি ঠাকুর। মঙ্গলে সে একটা আদর্শ হোটেল খুলেছে, মানুষ হোটেল। তার পরোটা খেয়ে হাত চাটছে তাবৎ গ্রহের জীব, এমনকি রোবগুলো। দ্রবময়ী কাশি থেকে ফিরে আসছেন মুঙ্গলি গায়ের জন্যে। ওদিকে যুগলপ্রসাদ কি একটা চিহরলতার বীজ খুঁজতে কত দূর চলে গেছে। বিকেলের মরা আলোয় দুধলি ফুলের গুচ্ছ হাতে কার জন্যে যেন অপেক্ষা করছে রাজকন্যা ভানুমতি। পৃথিবীটা আর কত বড়, ও বিভূতিবাবু! মাঠের মধ্যে অবাক হয়ে দাঁড়িয়ে আছে সিঁদুর চরণ। নমস্কার, সবাই ভালো থাকবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক মায়াময় বনভূমির নাম, যেখানে ঘুঘু ডাকা দুপুরে হিনতাল, হিজল, কেলিকদম্ব, পালতে মাদার, যজ্ঞি ডুমুর গাছের এক বুক ছায়ায় এক তালপাতার চাটাই বিছিয়ে চুপ করে বসে থাকা যায়। চৈত্র বৈশাখের মধ্যাহ্ন সূর্যের তেজ তখন আর প্রতিশোধ নিতে আসে না, স্থলপদ্মের মতো বড় বড় পাতার আড়াল দেয়। সুকুমার লতা বিতানের গন্ধ তখনখানিক মিষ্টি ক্লোরোফর্মের মতো তন্দ্রার মতো কুণ্ডলী পাকিয়ে ঘিরে ধরে, ঘোর লেগে যায়। যুগলপ্রসাদের মতো মিশে যেতে ইচ্ছে করে ওই অনন্ত বনস্থলীর সবুজ থেকে চুইয়ে পড়া সজল লাবণ্যময় জীবনবোধে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি ছইয়ালা পানসির নাম, যে পানসি কখনো ভেসে চলে চতুর্দশীর পিছলে পড়া জ্যোৎস্নায়, কখনো বা কোনো চন্দ্রভোগ অমাবস্যায় আটকে যায় মজে যাওয়া বাঁওরে। তিনি শুনতে পান 17 বছরে পুকুরে ডুবে যাওয়া ডাগর মেয়ের কান্না, যা ঘেটু ফুলের বনে সন্ধ্যের বাতাস হয়ে ঘুরে ঘুরে বেড়ায়। ফুলে ভরা নাগকিশোর অপেক্ষা করে থাকে সেই অশরীরী বালিকার জন্য। ভোর রাতে আলতা পরা তার ছোট্ট ছোট্ট পা পূর্বজন্মের স্মৃতির মতো আঁকড়ে ধরে নিচু ডাল, পেরে নিয়ে যায় ফুল। লোনা খাড়িতে গিয়ে জীবনের যত মধু মোম সংগ্রহ করে এনেছেন তিনি পরম আদরে, আর তাই দিয়ে ফুটিয়ে গিয়েছেন সাদা সাদা থোকো থোকো আকন্দ ফুল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একটি আয়নার নাম, যে আয়নায় মুখ দেখে সেই মুখ জনগণ, যাদের
জীবনের ইতিহাসে রাজা মহারাজার প্রাসাদ নেই, আছে ইতুপুজোর ঘট আর গেরস্থালি, আছে উলোচণ্ডীতলার দাবা পাশা আর তামাক টানার হুঁকো। তার গল্পে কালো উলঙ্গ শিশুর দল স্বপ্ন দেখে তাল নবমীর পিঠের, জামবাটিতে রাখা বাসি কলার বরার জন্য হা পিত্তেশ করে, তেল আর নুন দিয়ে জড়ানো আমের কুশি চুরি করতে গিয়ে মায়ের হাতে চোরের মার খায়। তাও তারা কল্পনাপ্রবণ। অনিত্য ভুবন পেরিয়ে গিয়ে এক রূপকথার অলিক জগৎ আছে তাদের। মাঝের পথে আলকুশির বিষফল তাদের ডাকে, সেগুলো ছিঁড়তে গিয়ে তাদের হাতও চুলকোই, কিন্তু তাও তাদের চোখে মায়ার কাজল জীবনকে ভালোবাসতে শেখায়। চিহর গাছের কাষ্ঠলতার মতো সমস্ত যন্ত্রণার গায়ে পেঁচিয়ে গিয়ে আকাশ থেকে নিয়ে আসে বৃষ্টিময় মেঘ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন মাস্টার মশায়ের নাম। নীলুদের তালগাছের মাথার উপর চিল যখন ছোট হতে হতে হারিয়ে যায় আর তার দিকে চোখ রেখে বুকটা হু হু করে ওঠে, কোনো উদ্বাস্তু শোক গাংচিলের গর্তের মতো চখার বালির ঘাটে আলপনা এঁকে যায়, তখন তাঁরই পাঠশালায় গিয়ে বসা যায়। চিকচিকে জ্যোৎস্নার মতো তার সাদা ধুতি, চশমার বেতের আড়ালে এক মমতাময় পুরুষ তিনি। ওখানে জীবনের নামতা শেখান, ছেঁড়া পুঁথি ঘেঁটে পড়ান পথের পাঁচালি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই নাম উচ্চারণ করলে শুধু তার সাহিত্য সৃষ্টির কথাই মনে পড়ে এমন নয়, মনে পড়ে সুবর্ণরেখার দেশের কথা, সিংহাবঙ্গার দেশের নাম সিংহভূম, যেখানে লেখক ফিরে ফিরে যান, প্রণাম জানিয়ে আসেন বনের দেবতা মারাংবঙ্গাকে। এই দেশে পেশাগত কারণে বেশ কয়েকবার যেতে হয়েছিল আমাকে, টুরিস্ট হিসেবে নয়, অন্য চোখে দেখেছি এই দেশকে, এবং অবশ্যই এই দেখায় ফিরে ফিরে এসেছেন বিভূতিভূষণ। ঘাটশিলায় দহিগোড়ার কাছে তার বাড়ি, টুরিস্ট মাত্রই চেনে, সে বাড়ির কথা বলবো না, কারণ তার আসল বাড়ি ছিল গহন অরণ্য খোলা আকাশ। অপ্রকাশিত দিনলিপির পাতায় দেখি ঘাটশিলার পর স্টেশন গালুডিতে 1933-34 সাল নাগাদ প্রায়ই আসছেন, থাকতেন সুবর্ণরেখার ধারে এক বাংলোয়ে। লেখক বলছেন, 7 ফেব্রুয়ারি 1934 বুধবার, আজ সকালে বাংলোর পেছনে সেই শিলাখণ্ডে রোদে পিঠ দিয়ে বসে লিখছি। ডাইনে সুবর্ণরেখার ওপারে ও বাঁয়ে বরাভূমির দিকে পাহাড় শ্রেণী, সামনে শালবনি, দূরে রাখা মাইন্সের চিমনি দেখা যাচ্ছে। বৈকালে পাহাড়ের পিছনে শালবনের রাঙা মাটিতে গিয়ে বসলুম। একটি সমতল শিলাখণ্ডে কতক্ষণ বসে আছি, সুবর্ণরেখার ওপারের পাহাড়ে সূর্য অস্ত গেল, নির্জন বৈকাল, রোদ পোড়ার সোঁদা মাটির গন্ধ, সূর্যাস্ত এখানে অদ্ভুত ব্যাপার। কতক্ষণ পর্যন্ত মহাদেব ডুংরি রেঞ্জের পিছনে লাল আভা থাকে। লেখকের প্রতিটা শব্দের সঙ্গে প্রকৃতির এই রূপ মিলিয়ে নেওয়া যায় 60-70 বছর পরে ওই অঞ্চলে গিয়েও। আমি সিংহভূমে যাওয়া শুরু করি 90-এর দ্বিতীয় ভাগ থেকে। আসলে তথাকথিত উন্নয়ন ওই অঞ্চলে যেটুকু হয়েছে তা খনিগুলিকে ঘিরে। বেশ কিছু খনি বন্ধ হয়ে গিয়েছে, সেই সময়ে শেষ হয়ে গিয়েছে তাহাদের স্বাভাবিক আয়ু। রাখা মাইন্স পরিত্যক্ত অবস্থায় থাকতে থাকতে প্রকৃতি আবার নিজের খেয়াল খুশি মতো জঙ্গল তৈরি করে নিয়েছে সেই মাটিতে। তাছাড়া খনিকে ঘিরে গড়ে ওঠা যে লোকালয়, তার বাইরে এলে অরণ্যের মহিমাকে অস্বীকার করার কোনো পথ নেই। মাদলের বোল ওঠে বিকেলে সাঁওতালদের গ্রাম ঘিরে, লেখক শুনতে যেতেন, দেখতেন সাঁওতালি মেয়ে বৌড়া নাচছে। আমি এখনও শুনতে পাই পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফেরে তালে তালে তাদের গানের ধ্বনি, ভাষা বুঝি না
কিন্তু মন দুলে ওঠে। ফুলডুঙ্গরি টিলা, সুবর্ণরেখা নদী, রঙ্কিণী দেবীর মন্দির, বুরুডি, সবাই যেন আলাদা আলাদা চরিত্র হয়ে ওঠে তার লেখায়। তাদের স্বতন্ত্র অস্তিত্বের সঙ্গে লেখক আমাদের আলাপ করিয়ে দেন। অন্ধকার জঙ্গলে বসে দেখছেন নক্ষত্র খচিত আকাশ, অরণ্যের অন্ধকার ভূমি থেকে আকাশকে বড় মায়াবী দেখায়। লেখকের ভাষায় অনন্ত বোমে মহারুদ্রের জ্যোতিত্রিশূলের মতো ওরিয়ন জ্বলছে, এখানে ওখানে কত তারা, বিরাট ছায়াপথ জল জল করছে, বিশ্বদেবের ভাণ্ডারে কত অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি বিউটি স্পট, তার অনন্ত দৃষ্টি আমরা কি করে বুঝব। লেখক প্রকৃতিকে দেখছেন এক ভক্তের চোখ দিয়ে, শালবনের ছায়ায় গিয়ে বসে মনে অপূর্ব ধ্যানের ভাব আসে, ঝরা শালপাতার রাশির উপরে গভীর বনে পাখির কূজনের মধ্যে একা বসে গায়ত্রী মন্ত্র উচ্চারণে মনে হয় বৈদিক যুগে আছি, গভীর শান্তি, ভগবানকে মুখোমুখি পাই, তিনি এই বিরাট শান্তির মধ্যে নিস্তব্ধ প্রকৃতির কোলে আসন পেতেছেন। আমাদের মতো সাধারণ মানুষের কাছে অলিক মনে হয় এমন একাকী যাপন। সবার আগে মনে হয় জঙ্গলে যদি সাপ, খোপ, বাঘ, ভালুক কিংবা হাতি এসে ধরে। ফুলডুঙ্গরি টিলার পাশের রাস্তা দিয়ে দলমা পাহাড় থেকে হাতিরা নেমে আসে, প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতিরা তাদের যাতায়াতের রাস্তা বদলায় না। লেখক বহুবার বিভিন্ন বন্য প্রাণীর দেখা পেয়েছেন, ডাক শুনেছেন। হয়তো এরকমও হতে পারে যে যূথবদ্ধ প্রাণীরাও হয়তো দূর থেকে দেখেছে জ্যোৎস্না রাতের অরণ্যে শিলাসনে স্থানু ধ্যানস্থ এই মানুষটিকে, দেখে তারা সরে গিয়েছে সম্ভ্রমে। সুবর্ণরেখা নদী চলেছে সিংভূম কপার বেল্টের সঙ্গে সমান্তরাল রেখায়। সুবর্ণরেখায় অবগাহন স্নান করতে যেতেন বিভূতিভূষণ। প্রকৃতি এবং এখানকার মানুষজনকে তার মতো কাছ থেকে কজন দেখেছে, শুধু সুবর্ণরেখা নয়, খরস্রোতী বা খরস্রোতা নদীর কথা পাই তার লেখায়। এছাড়া রাখা মাইন্সের কাছে গুররা নদী, সেই নদী গিয়ে মিশেছে সুবর্ণরেখায়। এই সব জায়গাগুলির প্রকৃত নির্যাস হয়তো আগের মতো নেই, তবুও যেটুকু আছে তাতে এই প্রকৃতি প্রেমিক মানুষটির অনুভব বুঝতে অসুবিধে হয় না। আয়রন স্টোন, কোয়ারজাইট এসব পাথরের কথা বলছেন তিনি, সেসব পাথর, প্রাচীন খনি, কূপ, গুহা এসব এখনও আছে ওই অঞ্চলে। দুর্গম বেশ কিছু অঞ্চলে যদি লেখক আফ্রিকার জঙ্গলের অনুভব পেয়ে থাকেন তাতে আশ্চর্য হবার কিছু নেই। অরণ্য, প্রকৃতি, তার কাছে ঈশ্বর। আরণ্যক উপন্যাসের ভূমিকায় প্রকৃতির কাছে ক্ষমা চাওয়ার সুর ধ্বনিত হয়। নগর উন্নয়নের ফলে অরণ্যের অনিবার্য ধ্বংসের ইঙ্গিতে তিনি ব্যথিত হয়েছেন। রাখা মাইন্সের পাশে গড়ে ওঠা জাদুগুড়া খনির ইউরেনিয়াম দূষণে সেখানকার অধিবাসীরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আজ তা দেখলে তার মতো অনুভবী লেখক যন্ত্রণায় দীর্ণ হতেন। অবশ্য আমরা যাকে নষ্ট হয়ে যাওয়া ভাবি প্রকৃতির কাছে, তা হয়তো স্বাভাবিক বিবর্তন। মানুষ যদি প্রকৃতির বিপ্রতিপে দাঁড়িয়ে তাকে নিয়ত জয় করবার কথা ভাবে, সে ভাবনা মূর্খামি ছাড়া কিছুই নয়। সিংভূমের অরণ্য, গ্রাম, সেখানকার অধিবাসী সম্পর্কে লেখক বলে ওঠেন, এই বনের অধিবাসীদের কি আসে যায়, রাজ্য কখন কার হাতে গেল, যিশুকে যেদিন ক্রুশে বিদ্ধ করে মারা হলো বা অশোক যেদিন রাজা হলেন সেদিনও সামনের পাহাড়টা অমনি দাঁড়িয়েছিল। এই সুদূর সিংভূমের জঙ্গলে পাহাড়ের অধিত্যকায় অজ্ঞ জনসাধারণ এইভাবেই জঙ্গলে ঘেরা শুকনো খটখটে গ্রামের মধ্যে এই ধরনের বিকেলে চাটাই পেতে ধান রোদে দিত,
কি শিকার করত, কাঠ কাটত, কুল শুকোত, জল আনত, হাতি তারাত, ভালো করত। সুবর্ণরেখা তখনও এমনই নিঃসঙ্গ নির্বিকারভাবে বয়ে চলত। সুবর্ণরেখা দিয়ে বহে গেছে অনেক জল, এখন পরিস্থিতি এতটা নির্বিকার নয়। তবুও কিছু অংশ আজও আছে যেখানে বেঁচে আছে লেখকের স্বপ্নের অরণ্য, ভূমির সন্তানরাই মারাংবঙ্গার আশীর্বাদে এখনও বাঁচিয়ে রেখে দিয়েছে তাদের অরণ্যের অধিকার।